আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। এরপর কদরের রাতে দোয়া করলে কবুল হয়, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। আল্লাহ রাসূল বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে এটা মিস করলো ও সব মিস করলো। কদর যে মিস করলো সে সব মিস করলো। এবং ওই রাতে একটা স্পেশাল দোয়া আমরা জানা আয়েশাকে বেশি নবী শিখিয়েছেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। তো এই কদরের রাতে আমরা যেন বেশি বেশি দোয়া করি। আমরা বাংলাদেশে ঘটা করে শুধু 27 রমজান কদর মনে করে ইবাদত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিতর, রমজানের শেষ দশকের বেজর রাতে তুমি কদর তালাশ করো। সো 21 23 25 27 29 এই পাঁচটা অড নাইটস এর যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। বুদ্ধিমানের কাজ হচ্ছে এই পাঁচটা বেজর রাতে সমান তালে ইবাদত করা, যাতে কদর ছুটে না যায়। আর যদি এতে গাফে বসা যায় তাহলে তো ছুটার কোনো সম্ভাবনাই নেই। সো এই কদরের রাতের দোয়ার বরকত যেন আমরা মিস না করি।